আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে ১০ নম্বর অঙ্ক দিয়ে। ১০ নম্বর অঙ্কে বলা ছিল পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ৭:2 ছিল। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তো এখানে বলা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর, অর্থাৎ বর্তমান বয়সের সমষ্টি ৭৪ বছরের ১০ বছর পূর্বে অনুপাত ছিল ৭:2। তো এখানে দেওয়া আছে দশ বছর পূর্বে পিতার বয়স অনুপাত পুত্রের বয়স ইকুয়াল ছিল 7:2। ধরি 10 বছর পূর্বে পিতার বয়স 7x, পুত্রের বয়স 2x, আর বর্তমানে পিতার বয়স, বর্তমান মানে হচ্ছে 10 বছর আগে যদি 7x থাকে বর্তমানে হবে হচ্ছে 7x+10, এবং পুত্রের বয়স 2x+10, আর 10 বছর পর পিতার বয়স 7x+20, পুত্রের বয়স 2x+20। আমাদের বের করতে হবে হচ্ছে দুইটার অনুপাত। তো প্রশ্ন মতে দেওয়া আছে সেটা হচ্ছে 7x+10 প্লাস হচ্ছে পুত্রের বয়স 2x+10 ইকুয়ালস হচ্ছে 74, বা 9x ইকুয়ালস 54, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 6। অতএব 10 বছর পর পিতার বয়স 7x+20 ইকুয়ালস আসবে 7 × 6 + 20 ইকুয়ালস আসবে হচ্ছে 4, 6, 6, 7, 42, আর 20 আসবে হচ্ছে 62। আর 10 বছর পর পুত্রের বয়স 2x+20 ইকুয়ালস আসবে হচ্ছে 2 × 6 + 20, 6 × 12, আর 20 আসবে হচ্ছে 32। জিজ্ঞাসা করা হয়েছে বয়সের অনুপাত, অতএব বয়সের অনুপাত পিতা অনুপাত পুত্র equals 62:32 equals আসবে হচ্ছে 31:16, অর্থাৎ 31:16 হবে হচ্ছে নির্ণয় অনুপাত। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 11। নম্বর 11তে বলা আছে একটি বানর একটি তৈলাক্ত বাঁশবে উঠতে লাগলো। বানরটি যদি 1 মিনিটে 4 মিটার উঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে, তবে 16 মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে কত সময় লাগবে? তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাঁশ হচ্ছে 16 মিটার উঁচু। এখন প্রথম মিনিটে 4 মিটার উঠে আর দ্বিতীয় মিনিটে 1 মিটার নামে, তাহলে আমাদের 2 মিনিটে 4 মিটার উঠে আর 1 মিটার নামে, অর্থাৎ 4 থেকে 1 মিটার কমে যাবে, 3 মিটার উঠে। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এখন কথা হচ্ছে ১৬ মিটার যে উঠে ১৬ মিটারের লাস্টের যে মিনিটটা থাকবে সেই মিনিটে সে ৪ মিটার উঠবে, তখন তো আর নামবে না। সেই ক্ষেত্রে আমরা ১৬ মিটার থেকে ৪ মিটার বিয়োগ করব, থাকবে হচ্ছে ১২ মিটার। অর্থাৎ এই ১২ মিটার সে প্রথম মিনিটে উঠবে, দ্বিতীয় মিনিটে নামবে, উঠবে নামবে উঠবে নামবে উঠবে নামবে এভাবে করে উঠতে থাকবে। আর লাস্টে যে ৪ মিটার থাকবে সেটা এই মিনিটে উঠবে আর নামবে না, অর্থাৎ লাস্ট মিনিটে সে উঠবে আর নামবে না। সেই জন্য আমরা বলতে পারবো হচ্ছে ৩ মিটার উঠে 2 মিনিটে, তাহলে 12 মিটার উঠে 8 মিনিটে, অর্থাৎ 8 মিনিটে উঠবে হচ্ছে 12 মিটার, আর বাকি থাকে হচ্ছে 4 মিটার, সেই 4 মিটার উঠছে হচ্ছে 1 মিনিটে, আর বাকি 4 মিটার উঠে 1 মিনিটে। অতএব মোট প্রয়োজনীয় সময় 8+1 ইকুয়ালস আসবে হচ্ছে 9 মিনিট, অর্থাৎ মোট সময় লাগবে হচ্ছে 9 মিনিট। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12। নম্বর 12তে বলা আছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ প্রতি বর্গ মিটার ৬০ টাকা ৫০ পয়সা ধরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২ টাকা ৫০ পয়সা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করুন। তো আমরা এখানে যেহেতু ১১০২ টাকা ৫০ পয়সা খরচ হয় ৬০ টাকা ৫০ পয়সা দরে, তাহলে ৬০ টাকা ৫০ পয়সা দিয়ে যদি ১১০২ টাকা ৫০ পয়সাকে ভাগ করি তাহলে ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। তারপরে ঘরের ক্ষেত্রফলের সাথে তুলনা করে আমরা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে ফেলতে পারবো। ধরি দৈর্ঘ্য ইকুয়ালস 3x, প্রস্থ ইকুয়ালস x, অতএব ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে 3x²। আর যেহেতু ৬০ টাকা ৫০ পয়সা দরে মেঝে কার্পেট দ্বারা ঢাকতে মোট ১১০২ টাকা ৫০ পয়সা খরচ হয়, সেহেতু মেঝের ক্ষেত্রফল ৳১১০২.৫ ভাগ আসবে হচ্ছে ৬০ টাকা ৫০ পয়সা ইকুয়ালস আসবে হচ্ছে ১৪৭ বর্গমিটার। অতএব প্রশ্ন মতে এই 3x² ইকুয়ালস আসবে হচ্ছে ১৪৭ বা x² ইকুয়ালস আসবে হচ্ছে 49 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 7, অর্থাৎ x এর মান হবে হচ্ছে 7 মিটার। আমাদের বের করতে হবে হচ্ছে ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ। অতএব ঘরটির দৈর্ঘ্য ইকুয়ালস হচ্ছে 3x ইকুয়ালস 3 × 7 ইকুয়ালস আসবে হচ্ছে 21 মিটার। ঘরটির প্রস্থ ইকুয়ালস x ইকুয়ালস আসবে হচ্ছে 7 মিটার, অর্থাৎ 21 মিটার এবং 7 মিটার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর ১৩। নম্বর ১৩তে বলা আছে প্রমাণ করুন যে a + b হোল টু দি পাওয়ার 4 - a - b হোল টু দি পাওয়ার 4 ইকুয়ালস 8ab × a² + b²। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস আসবে হচ্ছে a + b হোল টু দি পাওয়ার 4 - a - b হোল টু দি পাওয়ার 4, এইটা আসবে a + b² হোল স্কয়ার - a - b স্কয়ার, অর্থাৎ a² - b² এটা করলে পাবো হচ্ছে a + b + a - b হোল স্কয়ার, আর এটা আসবে হচ্ছে a + b² - a - b স্কয়ার। তো a + b² + a - b² করলে আসবে হচ্ছে 2a² + b², আর এটা করলে পাওয়া যায় হচ্ছে 4ab, তাহলে এইটা আসবে হচ্ছে 8ab × a² + b² ইকুয়ালস আসবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তারপরে প্রশ্ন নাম্বার 14 নাম্বার 14 তে বলা আছে যদি a = √3 + √2 হয় তবে প্রমাণ করুন যে a³ + 1/a³ = 18√3 তো এখানে 1/a equals আমরা লিখতে পারবো হচ্ছে 1/√3 + √2 এটা কমন একটা অঙ্ক সবাই পারেন √3 - √2 দ্বারা হর এবং লবকে গুণ করতে হয় তাহলে নিচে আসবে হচ্ছে a + b * a - b আসবে হচ্ছে 3 - 2 এটা আসবে হচ্ছে √3 - √2 এটা করলে পাওয়া যাবে হচ্ছে √3 - √2 অতএব a + 1/a যদি করি a হচ্ছে √3 + √2 1/a হচ্ছে √3 - √2 এটা আসবে হচ্ছে 2√3 তো এটা যদি আমরা করি a³ + 1/a³ equals আসবে হচ্ছে a + 1/a³ - 3a 1/a * a + 1/a তো এটা আসবে হচ্ছে 2√3³ - 3 * 2√3 2 * 4 = 8 3 * 8 24 24√3 - 6√3 equals আসবে হচ্ছে 18√3 equals right hand side অতএব left hand side equal right hand side প্রমাণিত এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ